বলটি পরিষ্কার ওয়াইড, কিন্তু সেই ওয়াইডের ঘোষণা দিলে ব্যাটসম্যান সেঞ্চুরি মিসের সংখ্যায় পড়ে যান। এমন অবস্থায় তাই বলে কি অনফিল্ড আম্পায়ার পরিষ্কার ওয়াইডের ঘোষণাটি দিবেন না, সেটা কি করে হয়? ঠিক এমনই এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসলেন অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্র। ইংলিশ এই আম্পায়ার ভারত বাংলাদেশের ম্যাচের শেষ অংশে বিতর্কিত এক কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ম্যাচের তখন বাংলাদেশের ইনিংসের শেষ ওভারের খেলা চলছিল। বোলিং এ বাংলাদেশের নাসুম আহমেদ। বিরাট কোহলির সেঞ্চুরির জন্য প্রয়োজন 3 রান, ভারতের জয়ের জন্য প্রয়োজন 2 রান। এমন অবস্থায় নাসুম আহমেদ নিজের ওভারের প্রথম ডেলিভারিটি ওয়াইড দিয়েছেন, বিরক্ত হয়ে গেলেন বিরাট কোহলি। রান তো কমে যাচ্ছে, সেঞ্চুরি মিস হয়ে যায় কিনা তা নিয়ে শঙ্কায় ভারতীয় সাবেক অধিনায়ক। এমন অবস্থায় নাসুমের ওয়াইডের পরপরই আম্পায়ারের দিকে তাকিয়েছিলেন বিরাট কোহলি। আম্পায়ার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কোহলির তাকিয়ে থাকা দেখে, ওয়াইড দিবেন কি দিবেন না তা নিয়েই দ্বিধাদ্বন্দ্ব। অনেকটা সময় চিন্তা করার পর ওয়াইড দিলেন রিচার্ড ক্যাটেলব্র, অথচ পরিষ্কার ওয়াইড, কিন্তু তা দ্বিতীয় দ্বিধাদ্বন্দ্বে পড়তে হলো ইংলিশ এই আম্পায়ারকে। বিরাট কোহলিকে সেঞ্চুরি করাতে নোংরা এই পথ বেছে নিয়েছিলেন ইংলিশ আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্র। তিনি ভেবেছিলেন পরপর দুটি ওয়াইড হলে বিরাট কোহলির সেঞ্চুরি মিস, তাই নাসুম আহমেদের পরিষ্কার ওয়াইড বল ওয়াইড কল না করার ঘোষণা দিতে চেয়েছিলেন রিচার্ড ক্যাটেলব্র। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে হাসি ঠাট্টা, ড্রেসিং রুম থেকে ভারতীয় ক্রিকেটাররাও অট্ট হাসিতে মেতে উঠেন।